हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू टुडेज क्लास। आज क्लास आमी दशम श्रेणी गणित विषय अनुशीलन 1.2 प्रश्न नम्बर 2 समाधान चेष्टा करें। ये प्रश्न नम्बर 2 समाधान कर आगत आम एट सूत्र सम्पर्क अलग धारणा लग लगे। सूत्र तो कि धरल जिकोनो दुटा अखंड संख्या ए आरु बीर क्षेत्रत गसाउ ए बी पूरण लसागु ए वि समान समान ए इंटू वि। एटु आमार एटा सूत्र। एटु कि जे जिकोनो दुटा अखंड संख्या जदि आमि लओ, धरि लओ ए आरु बि, संख्या दुटार मान जि कि नहोक आमि ए आरु बि हिसाबे इयाते नामकरण करिछो, तेतले कि हबो ए ए आरु बिर गसाउ आरु ए आरु बिर लसागु ए दुटा बस्तु पूरण करिले आमि जि पाम, संख्या दुटाक डायरेक्टली पूरण करिले आमि एके बस्तु पाम। आमि आगर क्लासबोरत एबिला शिकि आइछो, किन्तु इयाते अलग मडिफाई करि पेलाय ए बि आकारे एटा फर्मुला तोमाक दांगि धरिछे। ए फर्मुलाटा आमि मनत राखिब लागिब। फर्मुलाटा कि जे जि कोनो दुटा अखंड संख्या ए आरु बिर क्षेत्रत गसाउ ए बि पूरण लसागु ए बि इज इक्वल टू ए इन्टू बि, तारमाने ए संख्या दुटार गसाउ आरु लसागु पूरण करि आमि जि पाम, संख्या दुटाक डायरेक्ट पूरण करिले आमि एकेटा बस्तु पाम। এই সূত্রটো প্রয়োগ করে আজি আমার এক্সারসাইজ 1.2 প্রশ্ন নম্বর 2 সমাধান করবলে চেষ্টা করিম। তো মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোকে মোর লগত সহযোগিতা করা আর মনোযোগ দিয়া। তো আমি প্রথম কোয়েশ্চনটো লৈছো। প্রথম কোয়েশ্চনটো কি কৈছে? क्वेश्चन नम्बर टूर वन, क्वेश्चन नम्बर टूर वन कि कैसे इते तुम लोग कितब ला कब राखा जैसे भिडिओ चाबा कितब टेक्सट बुक राखिले भल। टेक्सट बुक गोटे क्या डिटेल्स दिया आसे कैसे जे 26 और 91 ये दूटा संख्यार हेडलैन तो दी तलर अखंड संख्या कईजोर लसा गु और गसाउ उलिवा সত্যাপন করা যে লসাগু পূরণ গসাউ সমান সমান সংখ্যা দুটার পূরণ ফল। মই যেটো ফর্মুলা আগত লিখিলো এই ফর্মুলাটো আমি প্রমাণ করিব লাগে। তোমালোকে চোৱা এতিয়া 26 আৰু 91 এই দুটা সংখ্যার আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিরে লসাগু আৰু গসাউ নির্ণয় করিম, তার পিছতে সত্যাপন করিম। চোৱা প্ৰথমতে আমি 26 লওঁ। 26 আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিবলৈ চেষ্টা কৰিম। প্ৰথমতে ইয়াত 6 আছে একক স্থানত, 2ৰে হৰণ হ'ব 2, 2 1 গুণ 2, 2 3 গুণ 6। তো 26 আমি এইখিনি কৰোঁ মৌলিক উৎপাদক। এইটো 13 মৌলিক হৈ গ'ল, গতিকে 13 আগবাঢ়ি নাযায়, 13 ইয়াত থাকিব, 1 হ'ল। তো এতিয়া আমি কি লিখিব পাৰোঁ ইয়াতে 26 ইকুৱেল টু 2 ইনটু 13, এইটো হ'ল এতিয়া 91। 91 আমি মৌলিক উৎপাদক করবলে চেষ্টা করিম। প্রথমে 2ৰে হৰণ কৰিব চেষ্টা কৰিম, 2ৰে নহয়, ইয়াত অযুগ্ম সংখ্যা আছে, একক স্থানত 2ৰে নহয়। 3ৰে ট্রাই কৰিম, 3 1 গুণ 3 হলে এইটো 3ৰেও নহব, 5ৰেও নহব, এইটো 7ৰে হব। 7 7 13 গুণ 91 এতিয়া 13 হব, ইয়াত 1 থাকিব। অতএব তোমালোকে চোৱা 91 ইজ ইকুৱেল টু 7 ইনটু 13। এতিয়া এই দুটা সংখ্যা 26 আৰু 91 এই দুটাক আমি কি কৰিলোঁ মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিলোঁ। মৌলিক উৎপাদক এইবিলাক মৌলিক উৎপাদক। এতিয়া আমি কি কৰিম যে 26 আৰু 91 আমি কি কৰিম, প্ৰথমতে লসাগু সমান সমান কি হ'ব, লসাগুৰ নিয়ম কি যে
जी लोएस्ट कमन माल्टिपल एल सी एम लोएस्ट दो और कमन हम लगे तो तेर तो हम इतना कि गसाउ गसाउर बेलिक आम इनके लिखीम 91 गसाउत की हम हाइएस्ट कमन फैक्टर एस सी एफ हाइएस्ट कमन फैक्टर माने कि এই কমনটোত আহিবই তাৰ পিছত যেটো থাকিব এটো আহিব হাতটো আহিব দুইটো আহিব তো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে বুজিলা এটো মই পূৰণ কাৰ্যটো ইয়াত কৰিলেও হ'ব নকৰিলেও কথা নাই এনেকৈ লিখি ৰাখিলেও হৈ যাব সত্যাপনত আমি কি কৰিম তো ল সা গু ছাব্বিছ একানব্বৈ পূৰণ গসাউ ছাব্বিছ একানব্বৈ ইকুৱেলটো কিমান হ'ব এই দুটা পূৰণ কৰিম আমি তেৰ তেৰ সাত দুই পূৰণ কৰিলে কি পাম এতিয়া পূৰণ কৰিলে আমি পাম টু থ্ৰী ডাবল ছিক্স এইটো হৈ গ'ল এতিয়া সংখ্যা দুটাৰ পূৰণ ফল সংখ্যা দুটা কি কি সংখ্যা দুটা টুৱেণ্টি ছিক্স নাইণ্টি ওৱানৰ পূৰণ ফল সমান সমান কি টুৱেণ্টি ছিক্স ইণ্টু নাইণ্টি ওৱান এই দুটা পূৰণ কৰিলে তোমালোকে টু থ্ৰী ছিক্স ছিক্স পাবা গতিকে কি হ'ল আমি এতিয়া লিখিব পাৰোঁ কি লিখিব পাৰোঁ যে ল সা গু পূৰণ গসাউ সমান সমান সংখ্যা দুটাৰ পূৰণ ফল সত্যাপিত হল হল বাস এইটো হৈ গ'ল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আশা কৰোঁ তোমালোকে বুজি পাইছা তো কি কৰিব লাগিব প্ৰথমতে আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে সংখ্যা দুটাক উৎপাদকত ভাঙি ল'ব লাগিব তাৰপিছত তাৰ পৰা লসাগু আৰু গসাগুটো আমি উলিয়াই ল'ম লসাগু আৰু গসাউ আগতে কিন্তু গসাগু বুলি কৈছিল এতিয়া গসাউ সেইকাৰণে মোৰ মুখৰ পৰা গসাগু ওলাই গৈছে তো উলিয়াই লৈ কি কৰিম প্ৰথমতে লসাগু আৰু গসাউটো পূৰণ কৰিম থৈ দিয়াৰ পিছত আকৌ ডাইৰেক্ট সংখ্যা দুটাকো পূৰণ কৰিম পূৰণ কৰি আমি দেখিবলৈ পাম যে লসাগু আৰু গসাগু পূৰণ কৰি আমি যিটো পালোঁ সংখ্যাটোক ডাইৰেক্ট পূৰণ কৰিলে আমি সেইটোৱে পাম গতিকে এইটো আমাৰ সত্যাপিত হ'ল বোলো আমি নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়ো এইবাৰ দুই নম্বৰ দুইৰ দুই কি কৈছে পাঁচশ দহ আৰু বিৰানব্বৈ ফাইভ হাণ্ড্ৰেড টেন আৰু নাইণ্টি টু এই দুটা সংখ্যাৰ লসাগু আৰু গসাগু উলিয়াব লাগে আৰু সিহঁতক এই ফৰ্মুলাটোৰ জৰিয়তে প্ৰমাণ কৰিব লাগে তো আমি ষ্টাৰ্ট কৰোঁ তোমালোকে চাই থাকা খুব ইম্পৰ্টেণ্ট আৰু ইজি কোনো টাফ নহয় এতিয়া আমি ফাইভ হাণ্ড্ৰেড টেনটো ল'লোঁ হৰণ কৰিম জিৰ' আছে একক স্থানত গতিকে যুগ্ম দুয়েৰে হৰণ হ'ব দুয়েৰে কৰিলে দুই দুই গুণ চাৰি এক থাকিলে পাঁচ দুই গুণ দহ পাঁচ দুই গুণ দহ হৈ গ'ল এইবাৰ পাঁচেৰে ভাগ হ'ব কিন্তু আমি পাঁচেৰে নকৰোঁ আমি প্ৰথমতে দুই তাৰপিছত তিনি আমি পাটিগণিতৰ মৌলিক যিটো আমাৰ ফৰ্মুলা আছিলে উপপাদ্য আছিলে সেই উপপাদ্যমতে আমি সৰুৰ পৰা ডাঙৰ মৌলিক সংখ্যাবিলাকেৰে হৰণ প্ৰক্ৰিয়াটো চলাই যাব লাগে সেই নিয়মটো আমি ধৰি ৰাখি তিনিৰে ট্ৰাই কৰোঁ তিনিৰে হয়নে নহয় চাব লাগিব পাঁচ দুই পাঁচ আৰু পাঁচ দহ বাৰ তিনিৰে হৈ যাব তো তিনি আমি দিলোঁ তিনি তিনি হ'লে ইয়াতে পঁচিছ হ'ল তিনি আঠ গুণ চৌব্বিছ বাকী থাকিলে তিনি পাঁচ গুণ পোন্ধৰ হ'ব এইবাৰ কিন্তু তোমালোকে চোৱা পাঁচ আৰু আঠ যোগ কৰিলে কিমান হয় তেৰ হয় তিনিৰে নহ'ব এইবাৰ পাঁচেৰে হ'ব পাঁচ কৰিলে কি হ'ব পাঁচ এক গুণ পাঁচ থাকিলে ইয়াতে তিনি পাঁচ সাত গুণ পঁয়ত্ৰিছ হৈ গ'ল এতিয়া ছেভেণ্টিন আহিলে এইটোতো মৌলিক সংখ্যা গতিকে ইয়াত এইখিনিয়ে শেষ আৰু আগুৱাই যাব নোৱাৰি আমি তোমালোকে চোৱা এইবাৰ কি হ'ল আমাৰ ফাইভ হাণ্ড্ৰেড টেন ইকুৱেল টু কি হ'ব টু ইণ্টু থ্ৰী ইণ্টু ফাইভ ইণ্টু ছেভেণ্টিন এইকেইটা হ'ল তাৰ মৌলিক উৎপাদক এতিয়া আমি কি নাইণ্টি টুটো লওঁ নাইণ্টি টু ইয়াত দুই আছে একৰখন দুইৰে হৰণ হ'ব দুই দিলে কি হ'ব দুই চাৰি গুণ আঠ বাকী থাকিলে এক তেতিয়াহ'লে কি হ'ব
6 × 2 = 12 46 আকো 2 রে হবো 2 হলে 23 হবো 23 টু মৌলিক সংখ্যা আর না যাব হই গল এতি আসুয়া তোমালকে 92 সমান সমান কি হবো 2 × 2 × 23 আমার নিয়ম আছে পাটিগণিতর মৌলিক উপপাদ্য মতে এটা উৎপাদক যদি একাধিকবার আহে তেতিয়াহলে তাক পাওয়ারত লিখিব লাগে সরি এনেকে লিখিব লাগিব ইনটু 23 2 স্কোয়ার হবো তার মানে 2 × 2 = 2 আছে 2 পাওয়ার 2 হব এতিয়া আমি কি করিম এই সংখ্যা দুটার লসাগু আর গসাউ এতিয়া আমি লসাগু ইয়াতে লিখো তো লসাগু কার কার 510 আর 92 কিমান হব লসাগুটো তোমালোকে চা 2 আছে ইয়াতে এটা 2 আছে তো 2টি লব লাগিব লোয়েস্ট কমন মাল্টিপল এলসিএম তারপর হব এসিএফ কি হব তার মানে গ সা উ কার 510 আর 92 কি হব 2 আহিলে ইয়ার পিছত কি হব এইবার গোটেই কিটা হব একদম এইখিনি আর ইয়ার পিছত যেখিনি আছে তো 3 × 5 × 17 × 2 × 23 এইখিনি গোটেইখিনি হব তার মানে এই কমনটো লওয়ার পিছত যিখিনি থাকিব গোটেইখিনি আমার লব লাগে এটা চোৱা এটা 2 থাকিব এই 2টো থাকিব 23 থাকিব 3 থাকিব 5 থাকিব 17 থাকিব গোটেইখিনি মিলি পেলাই যাব সেইটো হব গসা ও গরিষ্ঠ সাধারণ উৎপাদক তো এইখিনি পূরণ এনেকে নিলিখিলে হব পিছত গৈ পেলাই আমি এইটো হল গসা ও তোমালোকে পূরণ প্রক্রিয়াটো কৰি ইয়াতে কিবা লিখি লব পারা একটু কথা নাই কিন্তু এতিয়া আমি কি করে আমি সত্যাপন করবলৈ যাম বুঝি পাইছা ছাত্র ছাত্রীসকল আশা করো তোমালোকে ক্লিয়ার হয়েছা তো এতিয়া আমি সত্যাপন করিম সত্যাপন সত্যাপন কেনেকে হব তো ল সা গু পূরণ গ সা উ সমান সমান কি লসা উ কিমান 2 আর গসা উ কিমান 2 পূরণ 3 পূরণ 5 পূরণ 17 পূরণ 2 পূরণ 23 এই গোটেইখিনি মিলি পেলাই কি হয় 4 6 9 2 0 এইটো আহে এইটো আহিলে এইবার আমি কি করিম সংখ্যা দুটার পূরণ সংখ্যা কোন কোন সংখ্যা সংখ্যা দুটা কি কি 510 আর 92 পূরণফল কি হব 510 × 92 পূরণ করলে এই বস্তুটি আমি পাম 4 6 9 2 0 এতিয়া চোৱা এই দুটা আর এই দুটা সমান হল গতিকে আমি কি করিম লিখিম লসাগু পূরণ গসাউ সমান সমান সংখ্যা দুটার পূরণফল সত্যাপিত সত্যাপিত হল মর্মর ছাত্র ছাত্রীসকল আশা করো তোমালোকে বুঝি পাইছা তো আরও একটা অঙ্ক আছে 2 নম্বর সেই অঙ্কটা তোমালোকে নিজে করিবা আর মো কমেন্টত নিশ্চয় জানাবা মই আশাত থাকিম তো তোমালোকের যদি কোনো অসুবিধা হয় বুঝোতে তেতিয়াহলে মোক কমেন্ট করিবা মই তোমালোকক সহযোগিতা করার কারণে যথেষ্ট চেষ্টা করিম আর তোমালোকে ভালদরে পড়াশোনা করা আর গণিত যে বিষয়টা ক্লাস 10 ম্যাথমেটিক্সটো মই আর আমার কৃপাল দাস স্যার আমি দুজনে মিলে তোমালোকৰ কোর্সটো কমপ্লিট করে দিম বিফোর এক্সামিনেশন কোর্স কমপ্লিট করিম প্লাস আমি তোমালোকক যা কোয়েশন মডেল কোয়েশন পেপার সলিউশন সাজেশন সলিউশন টেক্সট পেপার সলিউশন গোটেইখিনি আমি সলিউশন করে পেলায় তোমালোকে কিন্তু আমার চ্যানেলের লগত ডাইরেক্ট কানেক্টেড হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে দিবা ভিডিওটা আপলোড করার লগে লগে তোমালোকৰ চলে যাব আর সিস্টেমেটিকলি যাব কোয়েশন ওয়াইজ আনসার ওয়াইজ তোমালোকে একদম সিস্টেমেটিকলি পাবা তো কৃপাল দাস স্যার আর মই দুজনে মিলি তোমালোকর সিলেবাসটো কমপ্লিট করে দিয়ার কারণে আমি এটা চিন্তা চর্চা করছো আজি ক্লাসতে এইখানে ধন্যবাদ।